টেম্পোটেক সোনাটা, বেশ গালভরা নাম। হ্যাঁ, সোনাটা কিসের সোনাটা, কার সোনাটা? ওকে, জোকস অ্যাপার্ট, এই টাইপ সি টু 3.5 মিলিমিটার ইউএসবি ডঙ্গল মতো দেখতে জিনিসটা প্রায় $27 কাছাকাছি প্রাইস। বাংলাদেশে মোটামুটি 2500 থেকে 2700 টাকার মধ্যে পাওয়া যায়, কিন্তু মোটামুটি অনেকেই চোখ কপালে তুলে বসে থাকবেন এই টাইপ সি থেকে 3.5 মিলিমিটার ইউএসবি ডঙ্গলটির প্রাইস এত কেন হবে। 300-400 টাকা দিয়ে তো পাওয়া যায়। ইভেন আইফোনের লাইটনিং টু 3.5 মিলিমিটার ইউএসবি ডঙ্গলটিও $10 মতো প্রাইস। এই ডিভাইসটি মূলত একটি হাইফাই অডিও ড্যাক এবং অ্যাম্প্লিফায়ার। দেখতে ছোট মরিচের মতো এই জিনিসটিকে নর্মাল ইউএসবি থেকে অডিও কনভার্টার চিন্তা করলে অবশ্যই ভুল করা হবে, কারণ এর মধ্যে ইউজ করা হয়েছে হাইফাই ড্যাক চিপ এবং বেটার অ্যাম্প্লিফায়ার, যেটা আপনার ফোনের কিংবা আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপের সাউন্ড আউটপুটকে আরেক নচ উপরে নিয়ে যেতে খুব অনায়াসেই সক্ষম। তো চলুন, মাসির গল্প শোনার আগে মায়ের গল্প শুনে আসা যাক। হোয়াট ইজ ড্যাক? DAC বা এর ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। আমাদের মোবাইল, কম্পিউটার এবং যাবতীয় ডিজিটাল ডিভাইসের ভেতরে অডিও জিনিসটি 1010 এই বাইনারি ফর্ম্যাটে থাকে, কিন্তু আমরা তো বাইনারি ফর্ম্যাট শুনি না, রাইট? এই ডিজিটাল সিগন্যালটিকে আমাদের কানে শোনার উপযোগী অ্যানালগ সিগন্যালে কনভার্ট করার জন্য এই ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার চিপ ইউজ করা হয় প্রায় সবগুলো ডিভাইসে। নর্মাল থেকে প্রায় সেমি ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে কিংবা ল্যাপটপ, ডেস্কটপ, টিভি, এই সবগুলোতেই মিডিয়কার লেভেলের ডিজিটাল টু অ্যানালগ চিপ ইউজ করা হয়, কিন্তু ডেডিকেটেড ড্যাক অ্যাম্প ডিভাইসগুলোতে টপ অফ দ্য লাইন ড্যাক চিপগুলো ইউজ করা হয়। সো হোয়াটস দ্য অ্যাকচুয়াল পারপাস অফ ড্যাক চিপ? সহজ ভাষায় বলতে গেলে, কিছু কিছু অ্যান্ড্রয়েড ফোনে স্ন্যাপড্রাগনের ডিরেক্ট অ্যাকোয়াস্টিক চিপ, নুবিয়া অথবা ভিভোর কিছু ফোনগুলোতে ইউজ করা হয়েছিল AKM এর চিপ, LG-র ভি সিরিজ এবং G6 এর পরবর্তী ফোনগুলোতে ইউজ করা হয়েছে ESS এর চিপ, এগুলো হাই এন্ড অডিও ডিকোডিং মাইক্রোপ্রসেসর। এই চিপগুলোই আমাদের ফোনের কিংবা যে কোনো ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার ডিভাইসের ডিজিটাল সাউন্ড সিগন্যালকে হেডফোনে বাজানোর উপযোগী করে তোলার জন্য ব্যবহার করা হয়। ওকে, লেটস গেট টু নো অ্যাবাউট সোনাটা। আমাদের আজকের স্পন্সর গ্যাজেট মানকি বিডি, তাদের কাছে এই হিডিস সোনাটা 2500 থেকে 2700 টাকার মধ্যেই হতে পারে। তাদের অনলাইন স্টোরের অ্যাড্রেস এবং তাদের বসুন্ধরা সিরিজ শপের অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে। ওকে, প্রথমে আনবক্সিংয়ে চলে যাই। দেখতে পাচ্ছি প্রাইস অনুসারে ডিভাইসটির প্যাকেজিং অবশ্যই প্রিমিয়াম বলতে হবে, যদিও ছোট, বাট এই স্টিলের বক্সের ভেতরে টাইপ সি থেকে 3.5 মিলিমিটার এই ছোট্ট কেবল সেট এবং তার সাথে একটি টাইপ সি টু ইউএসবি এ অ্যাডাপ্টার দেওয়া হয়েছে। ভেতরে একটি হাইরেজ স্টিকার রয়েছে, যারা কিনবেন এই স্টিকারটি ডঙ্গল অবশ্যই লাগিয়ে নিতে ভুলবেন না। যে অডিও ডিভাইসগুলো 20 Hz থেকে 40 kHz পর্যন্ত অডিও ম্যানুফ্যাকচার করতে পারে, সেই অডিও ডিভাইসগুলো রেজিস্ট্রেশন করে এই হাইরেজ স্টিকারটি নিতে হয়। সো ইট অ্যাড সাম ভ্যালু হেয়ার। ওকে, এবার বিল্ড কোয়ালিটিতে চলে যাই। সোনাটার জ্যাক সেকশনগুলো মেটালের তৈরি, একপাশে টেম্পোটেক এবং আরেক পাশে সোনাটা, দুটো ব্র্যান্ডিং চোখে পড়েছে আমার। ব্ল্যাক কালারের এই ব্রেডেড কেবলটি যথেষ্ট কনফিডেন্স দেবে, যাতে আপনি লং টার্ম ইউজেবিলিটি পারপাস সার্ভ করতে পারেন। আর যাদের ফোনে 3.5 মিলিমিটার জ্যাক নেই অথবা যারা টাইপ সি ইউজার, তাদের জন্য এই ছোট্ট ডঙ্গলটি অডিও গেম চেঞ্জিং এর জন্য অনেক বড় ইম্প্যাক্ট ফেলবে। এবার চলে আসি সাউন্ড কোয়ালিটিতে। ফার্স্ট অফ অল, দিস ডিভাইস সাউন্ডস বেটার দেন মিড লেভেল টু ফ্ল্যাগশিপ ফোন। তবে হ্যাঁ, কিছু এক্সেপশনাল আছে, যেমন LG-র ভি সিরিজ কিংবা G-series sounds way louder than this, কিংবা যারা আইফোন XS ম্যাক্স কিংবা XS ইউজ করেন অথবা স্যামসাং এর S10 এই সিরিজের ফোনগুলো ইউজ করেন, তাদের জন্য এই ডঙ্গলটি খুব একটা আপগ্রেড হবে না। ওকে, এর সাউন্ডে কি রকম চেঞ্জ করে? প্রথমত, আপনার ফোনের ডিফল্ট ডঙ্গল বা ডিফল্ট 3.5 মিলিমিটার পোর্ট থেকে ইট মেক্স দ্য সাউন্ড লাউডার। এতে করে বেইজের পাঞ্চিনেস বেড়ে যায়, ট্রেবলের ডিটেইল বেড়ে যায় এবং মিড সেকশনের টেক্সচারটা আরো রোবাস্ট হয়। ওভারঅল আপনার ফোন কিংবা আপনার নর্মাল ল্যাপটপের সাউন্ডকে এই ডিভাইসটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে লজ্জায় ফেলে দিবে। ওকে, একে যেহেতু আমরা ড্যাক অ্যাম্প বলছি, তাহলে আমরা অ্যাকচুয়াল ড্যাক অ্যাম্পের সাথে যদি কম্পেয়ার করে দেখি তাহলে কি দাঁড়ায়। দিস ইজ ফিও Q1 এবং জেনারেশন 1, যেটা অ্যারাউন্ড 4,500 থেকে 5,500 টাকার মধ্যে আপনি নতুন কিনতে পারেন। ওকে ফাইন, দেখতেই পাচ্ছেন এই ডিভাইসটি অনেক বড় এবং এতে যথেষ্ট পাওয়ার রয়েছে। হিরিজের সাথে একে যদি কম্পেয়ার করতে যাই, আমি অবশ্যই বলবো Q1 ইজ বেটার, বিকজ ইটস বিগার, ইট হ্যাজ মোর গেইন টু ইট। কিন্তু এই সোনাটার মতো ছোট ফর্ম ফ্যাক্টরে, যেটা আপনার হেডফোন বা ইয়ারফোনের কেবলের সাথে খুব ইজিলি অ্যাটাচড থাকতে পারে, তার সাথে এর কনভিনিয়েন্স আমরা তুলনা করতে পারি না। সো থামস আপ ফর প্যাকিং দিস মাচ থিং ইনসাইড আ স্মল টাইনি শেল। এবার সবচেয়ে হার্ডেস্ট পার্ট, হু ইজ দিস ডিভাইস ফর? প্রথমত, যারা LG ভি সিরিজ বা LG জি সিরিজ ফোন ইউজ করেন না, আপনারা আপনাদের সাউন্ড গেমকে আরেক নচ উপরে নিয়ে যেতে চান, আপনারা আপনার পটেটো ইয়ারফোনের সাউন্ডটা আর একটু বাড়াতে চান, কিংবা
আপনার ফোনে টাইপ সি পোর্ট আছে, আপনার পিসি বা ডেস্কটপের সাউন্ড নিয়ে আপনি মোটেও সন্তুষ্ট না, তখন আপনি এই 2500 থেকে 2700 টাকার প্রাইস দিয়ে সোনাটা কেনাকে জাস্টিফাই করতে পারবেন। অ্যান্ড আই ক্যান প্রিটি মাচ অ্যাসিওর ইউ দ্যাট ইউ উইল নট বি আনহ্যাপি। তো সামনে ঈদ আসছে, সবারই ঈদের শপিং করা মোটামুটি শেষ হয়ে গিয়েছে। যারা মিউজিক লাভার, যাদের ফোনে টাইপ সি পোর্ট রয়েছে এবং যারা এলজি ভি সিরিজ বা জি সিরিজের ফোন ইউজ করেন না, তাদেরকে অবশ্যই বলবো সোনাটা মাইট বি আ গুড অপশন ফর ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।